কলকাতা ভ্রমণের দ্বিতীয় পর্বে থাকছে মায়াপুর এবং নবদ্বীপ ভ্রমণের বিস্তারিত বর্ণনা। অনেক দিন থেকে আমাদের ইচ্ছা শ্রীধাম মায়াপুর এবং নবদ্বীপ প্রদক্ষিণ করার, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান দর্শন করার বাসনা। ওই বাসনা থেকেই আমরা চললাম শ্রীধাম মায়াপুর এবং নবদ্বীপ ধাম দর্শন করার উদ্দেশ্যে। কলকাতা শিয়ালদা রেল স্টেশন থেকে নিয়মিত বিরতিতে ট্রেন চলে, ট্রেনে চেপে চলে গেলাম কৃষ্ণনগর জংশন। কৃষ্ণনগর থেকে অটো করে মায়াপুর ঘাট, সেখান থেকে নৌকা নদী পার হলে মায়াপুর, আর মায়াপুর ঘাট থেকে আবার অটো করে ইসকন মায়াপুর মন্দিরের একেবারেই গেটে নামানো যাবে। মন্দিরের ভিতর থাকার সুব্যবস্থা আছে, কিন্তু তার জন্য আপনাকে অনেক আগে থেকে বুকিং দিয়ে রাখতে হবে, নতুবা ইনস্ট্যান্ট গিয়ে রুম পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে আশেপাশে থাকার মতো অনেক হোটেল পেয়ে যাবেন। আমরা এই মুহূর্তে আছি মায়াপুর মূল মন্দিরের সামনে। এখানেই মন্দিরের ভগবানের পূজা আরতি হয়, নিত্য ভোগরাগ হয় এবং আরতি কীর্তন করা হয়। আর এটা হলো নির্মীয়মান নতুন মন্দির। আধুনিক স্থাপত্য শিল্প ও কারুকার্যময় এই মন্দিরটি ভক্তদের জন্য খুলে দেওয়ার অপেক্ষায় আছে। অতি শীঘ্রই এটা খুলে দেওয়া হবে। মায়াপুরে যেখানেই যাবেন শুধু ভক্ত আর ভক্ত দেখতে পাবেন, আর ভক্ত যেখানে ভগবানের নাম কীর্তন তো সেখানেই। ভক্তরা নিচে গিয়ে কৃষ্ণ নাম করছে, সারাদিনই কোনো না কোনো জায়গায় নাম কীর্তন হতেই থাকে। এই মূল মন্দির ভিতরেই চৈতন্যদেবের জীবনলীলা প্রদর্শনীর একটি ব্যবস্থা আছে। ওইখানে শ্রী চৈতন্যদেবের জীবনলীলা বিভিন্ন মূর্তির মাধ্যমে এবং লিখিত আকারে খুব চমৎকারভাবে প্রকাশ করা হয়েছে। একটু এগিয়ে গেলেই আপনারা ভজন কুঠি দেখতে পাবেন। এটি অনেক পুরানো মন্দির ও খড়ের ছাউনি দিয়ে তৈরি, সেখানে বিরামহীন নাম কীর্তন হতে থাকে। মূল মন্দিরের প্রবেশের দ্বারে ডান দিকে একটা বড় মন্দির দেখতে পাবেন, সেটা হচ্ছে প্রভুপাদের সমাধি মন্দির। এই মন্দিরে প্রভুপাদের একটি স্বর্ণের মূর্তি স্বর্ণ সিংহাসনে অবস্থান করা আছে। ইসকন মন্দিরের ভেতরে বিভিন্ন ভবনগুলোতে প্রসাদের খুব সুব্যবস্থা রয়েছে। একসাথে হাজার হাজার ভক্ত বসে যখন প্রসাদ গ্রহণ করে তখন অপূর্ব এক আনন্দময় পরিবেশ সৃষ্টি হয় এবং তাদের প্রসাদগুলো খুব সুস্বাদু। মায়াপুর ইস্কন মন্দিরের বাইরেও আরো অসংখ্য মন্দির রয়েছে। ভালো করে সবগুলো মন্দির দেখতে চাইলে সারাদিনের জন্য একটা অটো রিজার্ভ করে নিলে খুব ভালোভাবে মন্দিরগুলো দেখা প্রদক্ষিণ করা যাবে। ইস্কন মন্দির থেকে বেরিয়ে প্রথমে দেখতে পাবেন শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন, তারপরে সন্ত গোস্বামী গৌরীয় মঠ, শ্রী চৈতন্য প্রভুর জন্মস্থান, শিবা সংগন, শ্রী চৈতন্য মঠ, সৎসঙ্গ বিহার, চাঁদ কাজীর সমাধি, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দির ইত্যাদি মন্দিরগুলো দর্শন করতে প্রায় সারাদিন লেগে যাবে। আজকে আমরা যাব নবদ্বীপ ধাম। মায়াপুর ঘাট থেকে নবদ্বীপ ঘাট লঞ্চে করে যেতে হয়, আধা ঘন্টারও কম সময় লাগে মায়াপুর থেকে নবদ্বীপ যেতে। মায়াপুর থেকে নবদ্বীপ যেতে ওই নবদ্বীপ ঘাট বা মায়াপুর ঘাটে দেখতে পাবেন হাজার হাজার ভক্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই পবিত্র ধাম প্রদক্ষিণ করতে আসছে। মানে সে এক অপূর্ব দৃশ্য। নবদ্বীপ এক সময় বাংলা রাজধানী ছিল ও শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি। এখানে এখনও প্রায় 190টি মন্দির আছে যেখানে ভজন ও কৃষ্ণনাম হয়ে থাকে। নবদ্বীপ ধামকে যে সকল মন্দির এবং পুণ্যস্থান আপনারা দর্শন করতে পারবেন সেগুলো হচ্ছে শ্রী জগন্নাথ মিশ্রের বাড়ি, গৌরাঙ্গ মহাপ্রভু জন্মস্থান যেখানে, শ্রী রূপানক ভজনাশ্রম, ধামেশ্বর মহাপ্রভু মন্দির, সোনার গৌরাঙ্গ মন্দির, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দির, নিতাই বাড়ি, বলদেব জিউ মন্দির, বিষ্ণু প্রিয়া দেবীর জন্মস্থান, পোড়ামা কালী মন্দির সহ আরও অন্যান্য মন্দির। भज निताई गौर राधे श्याम।